আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সূরা আন-নাসর নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এই সূরাটি তখন নাজিল হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ও নবুয়তের শেষ সময়ে পৌঁছে গিয়ে মক্কা বিজয় করে ফেলেছিলেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দিনে দাখিল হতে দেখবে। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যে মানুষ ঝাঁকে ঝাঁকে ও দলে দলে মক্কার দিকে আসা শুরু করেছিল, আর তারা এই ধর্মের সত্যতা যাচাই করে কনভিন্সড হতে পারলে তারা তাদের নিজেদের এলাকা বা দেশে ফিরে গিয়ে তাদের নিজেদের লোকজনদেরকে মুসলিম হতে সাহায্য করা শুরু করে দিয়েছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি তোমার রবের প্রশংসা ঘোষণা করে তার কাছে ক্ষমা চাও, কারণ তিনি তওবা কবুলকারী। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ইসলামের বিজয় হয়ে যাওয়ার পর আমাদের বেশি বেশি তওবা ও ইস্তেগফার শুরু করা উচিত। আমাদের অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে তওবা ও ইস্তেগফার আসলে একই, কিন্তু এই দুইটি শব্দের একই অর্থ হলে কোরআনের এই একই আয়াতে এগুলোকে আলাদাভাবে উল্লেখ করা হতো না। আমাদেরকে সর্বপ্রথম ইস্তেগফার এবং তওবাহ এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। সহজভাবে বলতে গেলে ইস্তেগফার হলো আমাদের গুনাহের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়া বা মাগফেরাত কামনা করা। গুনাহ আসলে মানুষকে আল্লাহের থেকে দূরে ঠেলে দেয়, আর তওবা এর আক্ষরিক অর্থ হলো আল্লাহের কাছে ফিরে আসা। তাই তওবা হলো অনুতপ্ত হয়ে ইস্তেগফারের সাহায্যে ক্ষমা প্রার্থনা করে পাপটি পুনরায় আর কখনো না করার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে অমান্য না করার সিদ্ধান্ত নিয়ে তার পথে ফিরে আসা। আশা করি এই সূরাটির সাহায্যে আপনি তওবা ও ইস্তেগফারের মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।